बड़ो साइजेर दुइटा आलू এরকম বড় সাইজের দুটো আলু তো আমি শারপার দিয়ে আলুটা সুন্দর করে ছিলে নেচ্ছি শারপার দিয়ে আলুটা ছিলে কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু সুন্দর হয় কাটাটা বটিতে যাদের নাই বটিতেও ছিলতে পারেন কিন্তু বটির চেয়ে আমার এটাই বেশি ভালো মনে হয় আমার আলু ধোয়া শেষ আমি এখন এক চিমটি লবণ দিয়ে আলুটাকে 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখবো तो 10-15 मिनट पर आसमी एन जेटा करब से एक चिमटी लवण दिए आलू भिजिए रेखे वो एन किचेन टीस्यूते मुछे नेब यह मुछे नेब मुछार पर एन एखे हमें दुटा डिम दिए देव जेहेतु स्पेशल डिम दे मत लवण देव आगे जेहेतु लवण दिया बुझे दीबें हाफ चा चामच गोलमरीच देव हाफ चा चामच शुकना मरीचे झाल कपड़ा जे जेमन खान जेहेतु बाच्चा खाबे हाफ चा चामच शुकना मरीच दिलाम तारपरे हाफ चा चामच जीरा जे गुड़ाटा ओटा देव हाफ चामच मतो आदा रसुन पेस्ट देव सब लास्टे एकटु ओरेगानो देव ओरेगानो देवार पर आमी एखन भालो करे एटा दिये माखिये नेब डिमटार साथे मसलाटार साथे एइजन्ये एखाने डिम यूज होयेछे सब माने मसलागुलो साधारणत फ्रेंच फ्राइयेर चेये एकटु डिफरेंट एइजन्ये स्पेशल आपनार फ्रेंच फ्राई তারপরে আমি যেটা করব এটা মাখানোর পরে আমি এখানে তো আমি 2 টেবিল চামচ এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি ফারস্টে আমি 2 টেবিল চামচ দিয়ে দেখছি লাগলে আমি আরো দেব এটার পুরটা একদম আপনার ঘনও হবে না আবার আপনার যে এটার সাথে একদম হালকা ডিমের সাথে কর্নফ্লাওয়ারের সাথে মানে হালকা লেগে থাকবে বেশি একটা দেওয়ার দরকার নেই আর এটা খাওয়ার মানে এটা অনেকক্ষণ আপনার মচমচে ক্রিসপি থাকবে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করলে মানে কর্নফ্লাওয়ারটা যদি আপনি দেন তাহলে অনেকক্ষণ ক্রিসপি মচমচে থাকবে আর আপনি আটাও দিতে পারেন কিন্তু আটাটা দিলে আপনার বেশিক্ষণ মচমচ থাকবে না এটা একটা টিপস এটা খেয়াল রাখবেন আমার আরো 1 টেবিল চামচ লাগবে আমার আরো 1 টেবিল চামচ লাগবে আমার হয়ে গিয়েছে এটা মাখানো एक देखें सब कटा अपना लागे जान एरकम भावे माखानो शेष एखन आमरा भाजबो आस्ते चले आसलाम आमी डुबा तेले भाजबो तो आमी तेल दिये दिलाम एखाने एक कापेर बेशी तो ये आमार फ्रेंच फ्राई जे माखिये रेखेछि मृदु जाले भाजबें आलोटा प्रपारलि सिद्ध होबे भाजते होबे सुंदर सुंदर ब्राउन हो गए टेस्टी एक फ्रेंच फ्राई बासा अवश्य ट्राई करबें और भालो लागले अवश्य कमेंट्स करबें एक पाशे एक पाशे उल्टा दीते हैं अनेक क्रिस्पी एक फ्रेंच फ्राई बासा अवश्य ट्राई करबें এখন আমি এটা আরেকটু হালকা ব্রাউন করব
প্রত্যেকটা আপনার পাশ একটু এভাবে করে উল্টিয়ে দিবেন, তাহলে সব পাশটা আপনার ব্রাউন কালারটা আসবে। এই যে আমার হয়ে গেছে ভাজা, আমি এখন উঠিয়ে নিচ্ছি, আমি একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিচ্ছি। তো এই হলো আমার আমি সাজিয়ে দেখাচ্ছি পরিবেশন করে। আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে, আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি কুকিং বাই শামিমা চ্যানেল থেকে, শামিমা তানভীর। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ও, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য। আরেকটা কথা, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।